নমস্কার বন্ধুরা, আর হবে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা বট গাছ। আর দেখুন, বট গাছ থেকে নেমে এসেছে অসংখ্য ঝুড়ি, ঝুড়ি বেয়ে নেমে এসেছে মানি প্ল্যান্টের গাছ, আর সেগুলো খুব সুন্দর করে ছাঁটাও রয়েছে। কিন্তু বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক এটা নয়। আজকে আমরা এসে পৌঁছেছি হুগলি জেলার আরামবাগ শহরের নিকটবর্তী আরামবাগ নার্সারি পরিদর্শনে। সম্ভবত এটি দক্ষিণবঙ্গের সবথেকে বড় নার্সারি। যদি কেউ কলকাতার দিক থেকে এই নার্সারি আসতে চান, তাহলে প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে আরামবাগ বাসস্ট্যান্ড অথবা আরামবাগ স্টেশনে। তারপর সেখান থেকে টোটো করে আপনারা সহজেই পৌঁছাতে পারেন আরামবাগ নার্সারিতে। এছাড়া যদি কেউ বর্ধমানের দিক থেকে আসতে চান, তাহলে তাকে চলে আসতে হবে আরামবাগ বর্ধমান রোডে অবস্থিত ভাটার মোড় বাস স্টপেজে। এই ভাটার মোড় বাস স্টপেজটি আরামবাগ দমকল কেন্দ্রের নিকটবর্তী একটি স্টপেজ। এটাই হলো সেই ভাটার মোড় বাস স্টপেজ। এখান থেকে আপনারা আরামবাগ নার্সারি যাওয়ার জন্য প্রয়োজনীয় টোটো পেয়ে যাবেন। এছাড়া চাইলে আপনারা এই সামনের সোজা রাস্তাটা ধরে হেঁটেও চলে যেতে পারেন। মিনিট দশেক লাগবে এখান থেকে হেঁটে যেতে। তো প্রথমেই বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যদি কেউ মনে করেন যে এক দু ঘন্টার জন্য এই নার্সারিতে আসবো আর নার্সারি পরিদর্শন করে গাছ কিনে নিয়ে চলে যাব, তো সেটা কখনোই সম্ভব নয়। কারণ আরামবাগ নার্সারি একটা এত বড় নার্সারি আর এর এত ইউনিট আছে যে সেগুলো কখনোই এক দু ঘন্টায় বা একদিনও ঘুরে দেখা সম্ভব নয়। তাই এখানে যদি কেউ নার্সারি ঘুরে দেখার উদ্দেশ্যে আসেন, তাহলে অবশ্যই তাদেরকে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে। তো এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের দেশি বিদেশি ফুল ফলের চারা। এছাড়া পেয়ে যাবেন বিভিন্ন অর্নামেন্টাল গাছ, ইনডোর আউটডোর প্ল্যান্ট, ভেষজ উদ্ভিদ, মশলার বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন বনসাই। এক কথায় বলতে গেলে যত রকমের গাছ হয় প্রায় সমস্ত গাছের চারাই এখানে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, হয়তো দু একটা গাছ চারা না পেতে পারেন, কিন্তু গাছ বলতে যা বোঝায় অধিকাংশ গাছের চারা এখানে আপনারা পেয়ে যাবেন। আর শুধুমাত্র গাছের চারা নয়, বাগান তৈরি করতে বা গাছ লাগানোর জন্য যে গাছ ছাড়াও যে সমস্ত সামগ্রী প্রয়োজন হয়, বিভিন্ন রকমের পট, যন্ত্রপাতি, সার, সমস্ত কিছু আপনারা এইখান থেকে সংগ্রহ করতে পারবেন। বড় বড় শেডের তলায় বিঘের পর বিঘে জমি জুড়ে বিরাট কর্মকাণ্ড চলছে। এখানে সবসময় নিত্য নতুন গাছের চারা তৈরি হচ্ছে আর সেগুলো বিক্রির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। তো একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যদি কেউ এখানে কোনো একটা নির্দিষ্ট গাছের চারা কেনার জন্য আসেন, তাহলে যারা এখানে কাজ করছেন বা এখানে এই নার্সারি সম্পর্কে জানেন, তাদের কাছে আপনারা আগে ভালোভাবে জেনে নেবেন যে সেই নির্দিষ্ট গাছের চারাটি আপনারা কোথায় পাবেন। নচেত আপনারা নার্সারি ঘুরে ঘুরে হয়রান হয়ে যাবেন, কিন্তু তাও আপনারা সঠিক গাছের চারাটা খুঁজে বার করতে পারবেন না। এটা এত বড়ই একটা এলাকা। এখানে আপনারা যেমন পাইকারি হারে গাছ পাবেন, তেমনি এখানে আপনারা খুচরো গাছও কিনতে পারেন। বিঘের পর বিঘে জমি দেখুন শুধু রয়েছে বিভিন্ন মৌসুমি ফুলের চারা। এগুলো শীতের বিভিন্ন যে মৌসুমি ফুল হয় সেই চারা রয়েছে এখানে। তো এতক্ষণ কথা বলতে বলতে আমি আপনাদেরকে অনেক গাছই দেখিয়েছি। এখন দেখুন, এখানে বেশ কিছু টোপিয়ারি রয়েছে। এই টোপিয়ারিগুলো দেখবেন, সাধারণত আমরা বড় বড় নার্সারি বা লোকাল নার্সারিগুলোতে দেখবেন নট ফর সেল বলে লেখা থাকে এগুলো। কিন্তু এখানে যেইগুলো আপনারা দেখছেন, যা সমস্ত গাছ দেখছেন, টোপিয়ারি বলুন, ছোটো চারা বলুন, সমস্ত কিছু কিন্তু বিক্রির জন্য রাখা আছে। হ্যাঁ, হয়তো বিভিন্ন জিনিসের দাম বিভিন্ন, কিন্তু যা গাছ আছে এখানে সমস্তই বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে। আর এখানে বাজার চলতি যে গাছের দাম তার থেকে কিন্তু অনেকটাই কম দামে গাছের চারা আমি পেয়েছি কিনতে। তো আমি প্রধানত এখানে বুগেনভিলিয়া গাছ কিনতে গিয়েছিলাম। তো আগে আপনাদেরকে বলেছি বন্ধুরা যে এই নার্সারিটা কখনোই একদিনে পুরোটা দেখা সম্ভব নয়। তা যেহেতু আমি বুগেনভিলিয়া গাছ কিনতে গিয়েছিলাম, তাই ওই ইউনিটটাই আমি সবথেকে বেশি ঘুরে দেখেছি। আর এখানে গাছের চারা কিনতে যেয়ে আমার যেটা সবথেকে অসুবিধা মনে হয়েছে, সেটা হচ্ছে এখানে কোনো রকম গাছে কোনো রকম ট্যাগ দেওয়া নেই। আমরা সাধারণত নার্সারিতে গেলে দেখি যে বিভিন্ন গাছের বিভিন্ন রকম ট্যাগ লাগানো রয়েছে, যার দ্বারা আমরা বুঝতে পারি যে কোনটা কী ধরনের ফুলের গাছ বা কী রকমের ফুল হবে। দেখুন, এই যে এখানে রয়েছে মাদার প্ল্যান্ট অ্যাডিনিয়াম গাছের,
এই যে চারাগুলো এগুলো কিন্তু কোনোরকম ট্যাগ নেই। আর যে আপনারা দেখছেন যে বুগেনভিলিয়া, এই বুগেনভিলিয়া গাছেরও কিন্তু কোনোরকম ট্যাগ দেওয়া নেই। তাই যারা গাছ চেনেন না তারা অবশ্যই ফুল দেখে তারপর এখানে গাছ কিনবেন, নচেত কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কী কোনটা কী রঙের ফুল হবে। আর বহু ভ্যারাইটি আছে, বহু নানা রকমের গাছ আছে, তাই ফুল দেখে ফুলের গাছ কিনবেন। আর ফলের গাছ কিনতে গেলে অবশ্যই এখানে যারা আছে তাদের সাহায্য নিয়ে গাছ কিনবেন। তবে এখানে আপনারা সবসময় খাঁটি চারাটাই পাবেন, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। আর বাজার চলতি যে দাম তার থেকে বেশ কিছুটা কম রেটেই এখানে আপনারা পাবেন। আর এই যে টোপিয়ারিগুলো দেখছেন বোগেনভিলিয়ার, এগুলোও কিন্তু এখানে বিক্রির জন্যই রাখা হয়েছে। তো বন্ধুরা, এখানে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই সাথে করে জল শুকনো খাবার নিয়ে আসবেন, কারণ এত বড় নার্সারি আপনারা ঘুরে দেখতে দেখতে আলা হয়ে যাবেন, তাহলে আপনাদের কষ্টটা কম হবে। তো দেখুন, আমি প্রথমেই বলেছি বুগেনভিলিয়া গাছ কিনতে আমি এখানে গিয়েছিলাম, আর এই চারাগুলো আমি ওখান থেকে কিনেছি। আমি আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে এখানে ফোন নম্বর দিয়ে দেবো আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তাই আপনারা যখনই এখানে যাবেন অবশ্যই ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে তারপরে এখানে যাবেন। নচেৎ কিন্তু বন্ধুরা আপনারা হয় নানারকমভাবে হয়রান হতে পারেন, আপনাদের অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর নতুন কোনো দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আপনারা সবসময় প্রথমেই আমাদের ভিডিওটি দেখতে পান।